আর আপনি নিজে বাড়ি করেই বা থাকবেন কেন আপনি তাহলে এই তিনখানায় দান করে দেন আমি একজন আর্টিস্ট হয়ে আমি আলি হাসান ভাইয়ের র্যাব অনেক পছন্দ করি অনেক উচিত কথা চাইলেও আমরা বলতে পারি না কেননা আমরা ব্ল্যাকলিস্টেড হয়ে যাব। আপনি যদি এই টাকাটাকে রেসপেক্টে না করবেন তাহলে আপনি টাকা নিচ্ছেন কেন আর আপনি নিজে বাড়ি করেই বা থাকবেন কেন আপনি তাহলে এই তিনখানায় দান করে দেন আপনি তাহলে বৃদ্ধাশ্রমে দিয়ে দেন আপনি যদি টাকা নিয়েই থাকেন তাহলে এটাকে হারাম বলার কোনো রাইটস আপনার নাই আর আপনি এভাবে কাজ করে অন্য আরেকজন প্রতিভাবান র্যাপার বা অন্য আর্টিস্টের জায়গাটা আপনি নষ্ট করছেন কেননা আপনি হয়তোবা বের হয়ে আসছেন আপনার গানের মাধ্যমে আপনার মতো অনেকেই অনেকভাবে পাচ্ছে না সুযোগটা তো আপনি একবার ভাইরাল হয়ে গেছেন এখন আপনি অনেক হাজার হাজার অসংখ্য কাজ পাচ্ছেন সেখান থেকে আপনি বেছে বেছে কাজ করছেন আবার আপনি এখানে থেকে একটা পারিশ্রমিক খুব মানে আপনার চাহিদা মতো একটা পারিশ্রমিক নিচ্ছেন নিয়ে আবার আপনি আর্টিস্ট আপনি এটাকে যদি হারাম বলেন তাহলে আপনি পৃথিবীর সমস্ত আপনি ছোট আর্টিস্টকে করে কথা বলছেন কারণ এটা সবার একটা পেশা কেউ শখের জায়গা থেকে করে আর কেউ প্রফেশন হিসেবে এটাকে নিয়েছে তো যেহেতু আপনি যেভাবেই নেন না কেন আপনার কোনো রাইটস নাই যে আপনি অন্য আর্টিস্ট ছোট ছোটো করে কথা বলবেন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন না সেরা অফার আপনার কাছে যদি এটা হারামি মনে হয় তাহলে সেই বাড়িতে আপনি থাকেন না সেই বাড়িটা ভেঙে ফেলেন বা যেহেতু করে ফেলেছেন ভেঙে ফেলার দরকার নাই সেই বাড়িটাতে আপনি অসহায় দুস্থ মানুষদেরকে থাকার সুযোগ করে দিন আপনি যদি এটাকে এত ভালোভাবেই দেখতে চান আর যদি আপনি না চান তাহলে দয়া করে এই ধরনের কথাবার্তা বলে আপনি এটা করেন না আপনি পারলে জায়গাটা ছেড়ে দেন আপনি আল্লাহর পথে চলে আসেন আর অন্য আর্টিস্ট যারা আসলে দিনরাত পরিশ্রম করছে এরকম একটু সুযোগ চায় নিজেকে নিজের প্রতিভার বিকাশ করার জন্য তাদেরকে আপনি সুযোগ করে দিন কি মনে হয় শিল্পীদের মধ্যে কি বিভেদ অনেক বেশি অনেক সময় হয় কি যে আমরা তো কাজ করছি তো আমাদের জায়গাটা খুব বেশি এখনও শক্ত হয়নি শক্ত হওয়ার জন্যই আমরা এত পরিশ্রম করছি তো যে কারণে অনেক সময় অনেক উচিত কথা চাইলেও আমরা বলতে পারি না কেননা আমরা ব্ল্যাকলিস্টেড হয়ে যাব আমি একজন আর্টিস্ট হয়ে আমি আলী হাসান ভাইয়ের র্যাব অনেক পছন্দ করি এমনকি আমি রিসেন্টলি একটা র্যাপ করেছি অস্ট্রেলিয়ায় দারুইনে গাড়িতে যেতে যেতে গাড়িতে বসে মালো মার যে র্যাপটা সেটা করেছি এবং এটা প্রায় টু মিলিয়নের কাছাকাছি ভিউজ হয়েছে কিন্তু আমি যখন তার এরকম একটা নিউজ দেখেছি আমি খুব হতাশ হয়েছি যে আমি তাকে ভালো তাকে আমার ভালো লাগে বলেই কিন্তু আমি তার র্যাপটা গেয়েছি কাভার করেছি কিন্তু সে একটা আর্টিস্ট হয়ে অন্য আর্টিস্ট কীভাবে তাচ্ছিল্য বা এই প্রফেশনটাকে বা এই টাকাটাকে তাচ্ছিল্য করে সে দেখেছে এটা খুব খারাপ লেগেছে এখন তো আসলে ট্রেন ট্রেন চলছে একটা যখন যে যে যেটা করছে তাকে নিয়েই সবাই ব্যস্ত হয়ে পড়ছে তারই অনেক 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 অপরচুনিটি সে পাচ্ছে কিন্তু বাকিরা অনেক যতই পরিশ্রম করে যা চোখে না পড়া পর্যন্ত তাদেরকে কেউ ঘুরেও দেখছে না অনেক সময় হয় কি যে আপনি খুব ভালো একটা ফর্মে আছেন তো আপনি অনেক ভুল কিছু করছেন কিন্তু আমরা চাইলেও অনেক সময় অনেক কিছু বলতে পারি না চক্ষু লজ্জার কারণে বা ওই যে আমাদের এন্ট্রি পার্টি আবার আমাদেরকে কাজ দেবে না সেই কারণে আমার মনে হয় যে এই কারণেই আমরা অনেক সময় চাইলেও অনেক উচিত কথা বলতে পারি না এবং প্রতিবাদ করতে পারি না